Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. Shokal shokal, Omi tamake jalachhi ulto palta kotha bole. Kisham bolchis? Haan? Bolchi mathay defect neke ekta pagoler sathe or biye hoyeche. Bole ne re. Amar ekdin shomoy ashbe. Jokhon ja or mon cha amake boltei thake. Jai hok, without any further ado, cholo ajke din ta ke start kora jak. And I hope tomader ajke ei vlog ta dekhte khub bhalo lagbe. Ekhon din ta ke start kori. Haan? Haan? Dhora pore jacchili ajke camera te. সব সবাই জানে যে শুধু ফাঁকা ওয়ার্ডের অ্যালিগেশন দিয়ে অ্যাকচুয়ালি কালভেট তুই যারা আছে এদিকে আমার ফর্সা লাগে এদিকে ফর্সা লাগে ওই দিক থেকে শুটটা নিয়ে মনে হলো কালো হি ইজ অবসেসড না ও অবসেসড মানে বলছি যে এরকম কি রকম লাইটিং এর জন্য পুরো কমপ্লেক্স লুকটা চেঞ্জ হয়ে যায় রাইট সূরজ এসে রান্না করা স্টার্ট করে দিয়েছিল আরে খাকু খাকু করতেই থাকি সারা দিন ইচ্ছা করে না যেরকম জ্বালায় আমাকে সূরজ এসে রান্না করা স্টার্ট করে দিয়েছিল আধা মানে আধা না 10% রান্না হতে না হতে গ্যাস শেষ হয়ে গেছে এখন অমিত আবার কাকে ফোন করছে নালে ও রাস্তায় বেরিয়ে গিয়ে হয়তো গ্যাস নিয়ে আসবে কি করবে ভগবান জানে তো গ্যাস আসলে আবার সূরজ নাকি 12টা নাগাদ আসবে আজকে আমাদের কোনো ব্রেকফাস্ট হয়নি দেখি এটা সূরজ বলেছে একটু ডিম নাকি ফেটে গেছে এটা কি বলতো সেদিন ওই যে তুই আর সত্তা মিষ্টি ফাটা ডিমে ওইটাই মনে হয় আজকে রান্না করার চেষ্টা করেছে গ্যাসে ডিমটা ফেটে তুই কি বললি আমি কার সাথে যে কথা বলবো গ্যাস নিয়ে আসবো হ্যাঁ শোন অনেক সোর্স আছে রে ঠিক আছে সোর্স আছে কি এখানে সবাই এরকম ফোন করে গ্যাস বুক করে বেশি তুমি লেকচার দিও না দোকানদার টাকা দিতে তবে সে দিয়ে যায় হ্যাঁ তোকে কি এমনি ফ্রিতে দিয়ে যায় আমি ফোন করে দেব দিয়ে যাবে আরে চা খেয়ে আসি এসে তো ফোন করে দিচ্ছি দেখ 5 মিনিটে গ্যাস দিয়ে যাবে তাই হ্যাঁ ঠিক আছে চমৎকার ও বাবা এত লেকচার দিস না রে যা যা যারা যারা গ্যাস এর নাম্বার ফোন করে না তারা প্লিজ কমেন্ট এটা লিখো না তাহলে আমার হেটা হয়ে যাবে হ্যাঁ আমি লেকচার দিছি না শুধু ওকে গ্যাস দিয়ে যায় না ওকে দেয় জানা আছে রে যারা যারা নাও তারা কিন্তু কমেন্ট লিখবে না হ্যাঁ ঠিক আছে যা ফোট তো গ্যাস নিয়ে চলে এসে এখন তাদের এটা লেগেও যাবে এন্ড দেন সূরজকে আবার ফোন করব আসার জন্য যেহেতু সূরজ এসে চলে গেছে তাই জন্য আমরাই এখন ব্রেকফাস্ট প্রিপেয়ার করে নিচ্ছি আমি তো চিড়ে জল খাবো তো আমার জন্য সেরকম একটা টেনশন নেই অমিতের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এটা হচ্ছিল অমিতের কি বলবো ইন্ডিয়ান বার্গার যেটা ওর খেতে খুব ভালো লাগে তো অলমোস্ট ডান ওকে গিয়ে এখন দেবো তারপর ওর অফিসও স্টার্ট হয়ে যাবে তো আমি চাই যে ও যেন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে না নাহলে অফিসের কাজ স্টার্ট হয়ে গেলে ও ব্রেকফাস্ট করতে চায় না এটা একটা খুব বাজে হ্যাবিট তো তাড়াতাড়ি ওকে এটা দিয়ে দিই দিয়ে তারপরে খেয়ে নিই তারপরে ও অফিস করা স্টার্ট করুক আমি বানাতে না বানাতে আমি চলো এসে গানো নাকি খিদে পেয়ে গেছে এই নে খেয়ে নে ইন্ডিয়ান বার্গার আর বাপ তো পিপ ঢুকে যাও হ্যাঁ ভালো লাগে দেখতে আর প্লাস ওটা হোল্ড করে কি হোল্ড করে ওই শশা পেঁয়াজ আরে দে 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 আচ্ছা সত্যি কথা হচ্ছে এটা আমি ওর থেকে শিখেছি যে বার্গারের মাঝে এরকম দিয়ে দেয় বাট এটা আমি জানি কেন দেয় যাতে দুটো বান সেপারেট না হয়ে যায় থাক 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 সারাদিন নামার পেয়ে করে থাক থাক সকাল লেটে তো এখন বাজে 12:30টা তো সূরজ এসেছে রান্না করতে সূরজ এখন রান্না করে দিয়ে যাবে তারপর আমরা খাবো কি রান্না হচ্ছে এখানে কালকের ছোলা রেঁধে ছিল সেটা গরম করছে এটা রাইস করছে আর কেমন রে আজ ছোলা রাইস আর আলু চোখা ডিম সেদ্ধ ডিম সেদ্ধ করি ডিম সেদ্ধ আছে ডিম সেদ্ধ আছে সকালে অ্যাকচুয়ালি সূরজ এসে ডিম রান্না করবে দেখে ডিম সেদ্ধ বসিয়েছিল বর্তমান গ্যাস এসে যদি সেটা করতে পারিনি তো সেই ডিম সেদ্ধটা রেখে দিয়েছে সেটা আমরা খেয়ে নেবো আর আলু ফ্রাই হচ্ছে এখন মানে আলু ছোকা বানায় মানে আলু সেদ্ধ যেটা আমরা বলি না মাখা সেটা ও ফ্রাই করে দেয় কড়াইতে তো সেটাই খাবো সেটা বানিয়ে নিচ্ছে
তাও রান্না হোক, রান্না হতে টাইম আছে এখনো, হয়ে গেলে তাও সবাই মিলে একসাথে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নেবো। আমরাও স্নান টান করিনি, শুধু ব্রেকফাস্ট করে বসে আছি। রান্না করো, করলে জলদি কর, জলদি চাপা রে। हाँ, और जल्दी कर, खाना भैया जल्दी नहीं हो सकता है। खाना है तो जल्दी करना पड़ेगा, तो करूँ तब पड़े खेलो। यही लाइट टू मी। ওখানে কি করছিলি তুই? কি করছিলি বল? আমি তো দেখেছো কিরকম হ্যাবিট আছে, মাঝে মাঝে গিয়ে এরকম দেয়ালে মাথা লাগিয়ে দাঁড়িয়ে থাকে। তুই পাগল রে। আরে সব সব কি সব শানদার সাথীর লোকের পেলে পেলে দেখো এটা হচ্ছে পুনের বেদার। এখন দেখছি কিরকম করা রোদ, সকালবেলা দেখলাম একজন বেরোলাম তখন জ্যাকেট পরে বেরোলাম, কারণ কি শীত ছিল। আর আরেকটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, দেখতে হচ্ছে কিরকম মেঘ করে বসে আছে। একটু পরে আর বেশিক্ষণ না, একটু পরে আবার সে বৃষ্টি হবে। এরকম করা রোদ, এরকম মেঘলা বেদার, এরকম বৃষ্টি, আর এর জন্য কি হচ্ছে, আমার তো হয়ে গেছে অলরেডি। আর রিয়াঙ্কার এখন শরীরটা খারাপ হয়েছে, সত্যি আমরা শুনলাম কালকের থেকে নাকি ওর নাকি ওরও নাকি জ্বর আসছে। আমি তোমাদের সাথে একটু কথা বলবো দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম, যে একটু কথা বলি। আমি অ্যাকচুয়ালি এখন বেরোচ্ছিলাম রিয়াঙ্কার জন্য একটা পেপার মেশিন আনতে। তো কেন পেপার মেশিন আনছি তার আগে তোমাদের একটু বলি, রিয়াঙ্কা এখানে পুনেতে এসেছে মানডেতে। মানডেতে আসার পর থেকেও শরীর খারাপ ছিল, তোমরা খুব ভালো করেই জানো, কেনিকর পেটে ব্যথা ছিল, ফুড পয়জনিং হয়েছিল। সেটা নিয়ে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছি, আমরা ডাক্তারখানায় গেছি, টেস্ট করিয়েছি, তারপর জানতে পারলাম যে ওর ফুড পয়জনিং হয়েছে, কিডনি স্টোন ধরা পড়েনি, চোখে ভেরি গুড বাই গজ গ্রেস তো ঠিক হয়ে গেলো। বাট ওই ওষুধটা খেতে খেতে ও সাডেনলি না ঠান্ডা লেগে গেলো, এত উইক ওর শরীর, এখন ও বিছানার থেকে উঠতে পারছে না, সারাদিন শুয়ে আছে, শুয়ে শুয়ে খাওয়া দাওয়া করছে। আর এ সব সত্য, মানে আজকে আমি যখন এই কথাটা বলছি এটা হচ্ছে ফ্রাইডে, আজকে তো মানডে টু ফ্রাইডে যে জিনিসগুলো হচ্ছে, চেন অফ ইভেন্টস যেটা ওর সাথে হয়ে আসছে না, ফিজিক্যালি শি ইজ টোটালি ড্রাউন্ড না, ওর কোনো এনার্জি নেই। আর তারপর হচ্ছে সেকেন্ডলি, যে রিয়াঙ্কা এই সব সত্য যে কীভাবে ডেলি ব্লগ করছে সেটা সত্যি আমি দেখে আই এম শকড, কেন কি এরপরেও এই শরীর নিয়েও ডেলি ব্লগ করছে। তোমাদেরকে আমি কিন্তু কিছু বুঝতে দিচ্ছে না যে এক্স্যাক্টলি কতটা শরীর খারাপ, বাট আমি জানি, কারণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কতটা শরীর খারাপ। সো ইট ইজ রিয়েলি কমেন্ডেবল কি ওর পার্টটা না দেখিয়ে, ও শরীর খারাপটা না দেখিয়ে, ও ওয়ার্কটাকে বেশি প্রেফারেন্স দিয়ে কি সুন্দর নিজের মতনভাবে ব্লগটা কন্টিনিউ করছে, যাতে তোমাদের কোনো রকম কোনো ডিলে না হয়। কেন কি অলরেডি লাস্ট জানো তোমরা, লাস্ট মাসে ও দিদা মারা গেছিলো, দেখো ব্লগ করতে পারিনি, আর তোমাদের অনেক দিন ধরে তোমরা ব্লগ দাওনি, দেখতে পাওনি, ওটা যাতে না হয় এই জন্য শরীর খারাপ হওয়া সত্ত্বেও কন্টিনিউ করছে। আমি কিন্তু সত্যি কথা বলছি, ওকে বলি যে তুই রেস্ট নে, তোর করা লাগবে না ব্লগ, তুই টেক আ ব্রেক। আর ও কিন্তু নিচ্ছে না, কেন কি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আর ও ওয়ার্কের প্রতি এতটা ডেডিকেটেড যে ও শরীর খারাপ সত্ত্বেও করবে, যেরকমভাবেই হোক ব্লগ করবে। তো আই এম ভেরি মাচ হ্যাপি অ্যান্ড ভেরি মাচ প্রাউড কি সত্যি সত্যি এরকম করছে। আমার মনে হলো জিনিসটা তোমাদের বলা উচিত, তাই তোমাদের বললাম। আর আমি এখনও যাচ্ছি ওই জন্য একটা পেপার মেশিন নিয়ে আসতে, তোমাদের আমি দেখাই এরপরে কোথার থেকে কি নেবো, ওই ওয়াকারেই যাচ্ছি আমি পেপার মেশিন নিতে। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি। আমার পেপার মেশিন কেনা হয়ে গেছে, এটা হচ্ছে রিয়াঙ্কার জন্য পেপার মেশিন, এটাই কিনতে পেরেছিলাম, অনেকটা খুঁজে খুঁজে পেয়েছি, কারণ কি এরকম যেটা চাইছি রিয়াঙ্কা এরকম চাইছিল, বাট আমি অন্যটা পাচ্ছিলাম বা সেটা না, বাট এটা আমি নিয়ে নিলাম। স্কুটি এখানে পার্ক করে যেতে হচ্ছে, কারণ এখানে রাস্তা ঠিক করা হচ্ছে, তো রাস্তা ঠিক করার জন্য আমি এখানে বাইক রাখতে পারছি না, তো হেঁটে এখান থেকে গিয়ে গিয়ে নিতে হয়েছে, নেওয়া হয়ে গেছে। এবার আমি বাড়ি যাবো, বাড়ি যেয়ে রিয়াঙ্কাকে নিয়ে এটা দিয়ে পেপার নেওয়াবো, কারণ আমি চালিয়ে দেখিনি অবশ্যই, কারণ এখানে কারেন্ট নেই, তো বাড়িতে যেয়ে দেখছি। তো আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি এসে গেছি, এবার রিয়াঙ্কার কাছে যাচ্ছি, দেখি কি করছে। কি করছো? আমি সব সত্যি কথা বলে দিয়েছি, আজকে তো শরীর খারাপ, তুই নাটক করছিস, এই হচ্ছে তোমার পেপার মেশিন, এই যে ওটো পেপার মেশিন এসে গেছে, ওটো পেপার নেবে, আর মিথ্যে কথা বলে লাভ নেই, সত্যি কথা বলে দিয়েছি। আর এই ফুটেজটা যদি দুদিন না দিয়েছিস, যেহেতু সব শেয়ার করি সেটা শেয়ার করা উচিত না যে শরীরটা খারাপ, চাওবা স্টিমার। আর আমি মেডিসিনের দোকানে গেছিলাম, পাইনি, পিকের পিছনের মতো ছোট একটা বাক্সের মতন, তা আমি বললাম কি এগুলো চাই না, আমার চাই যে এটা মুখ দিতে পারবে, তা বলছি তাহলে চলে যাও, ওটা তো ওটা ফেসিয়াল স্টিমার। আলাম বাবা, ফেসিয়ালও আলাদা,
তো ফেশিয়াল দোকানে কসমেটিক্স দোকান থেকে কিনেছি এটা আমি ভাই যদি তুমি ফেশিয়াল করে দাও দেখ ভাই আমি খুব ন্যাচারালি গ্লো আমার মুখে আমার আর লাগে না এইটা হচ্ছে হলো স্টিমারটা আর স্টিমার না লাগে আমাদের সত্যি একটা স্টিমার দরকার পতঞ্জলি লাগিয়ে এখন আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর দুপুরবেলা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন যথেষ্ট ফ্রেশ লাগছে আমার কিরম হচ্ছে বলতো কিছু কিছু টাইমে খুব শরীর খারাপ লাগছে আবার কিছু কিছু টাইমে একদম ঠিক লাগছে আবার শরীরটা খারাপ লাগছে এরকম আপ অ্যান্ড ডাউন হচ্ছে এটা আমার যেরকম অমিত বলেই দিয়েছে আই থিঙ্ক ও আই থিঙ্ক বলেছে যে সানডে মানডে থেকে হয়েছে বাট অ্যাকচুয়ালি এটা আমার ফ্রাইডে থেকে হয়েছে ফ্রাইডে থেকে শুরু হয়েছিল এরকম হওয়া বাট আমি এখন যথেষ্ট ভালো আছি এক দুদিনের মধ্যে একদম পারফেক্ট হয়ে যাবো সেরকম কোনো চিন্তার কোনো ব্যাপার নেই আর শনি রোববার কিছু একটু প্ল্যান করেছি তো জানি না যে শরীরটা ঠিক থাকবে কি থাকবে না যদি শরীরটা ঠিক থাকে তাহলে সেই প্ল্যানগুলো মানে সাকসেসফুল হবে যদি শরীরটা ঠিক না থাকে তাহলে সেইগুলো ফ্লপ খেয়ে যাবে তো এটাই তোমাদের বলা ছিল এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর শরীরটা এখন অনেকটাই বেটার অমিত এখন ব্লগের সামনে আসবে না কেন কারণ সে নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছে ওকে অনেকবার বললাম যে আয় একটু ব্লগ করি বলছে না না এখন আমাকে একদম ডিস্টার্ব করিস না 40 মিনিট আমি তোকে চিনি না তাহলে ঠিক আছে যা পারিস করিয়ে যা ও বাই দ্য ওয়ে তোমরা সেম টি শার্ট দেখে বুঝেই গেছো যে আজকে আমি স্যান করিনি অমিত আমাকে বলেছে যে আজকে প্লিজ গায়ে জল ফল লাগাস না ইনকেস তোর জ্বরটা যদি আরও বেড়ে যায় তাই জন্যে আমি আজকে আর স্যান করিনি কারণ এখানে জলটা একদমই ডিফারেন্ট কলকাতা থেকে অবভিয়াসলি দেখো কোনো একটা নতুন সিটিতে আসলে জল হাওয়া সব কিছুই ডিফারেন্ট হয় অ্যান্ড ফট করে ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে অ্যান্ড পুনের ওয়েদার যে কী ঠান্ডা তোমাদেরকে কী বলবো যখনই আমরা বেরোই আমি আর অমিত বেরোই দেখবে কোনো একটা জ্যাকেট পরে নিই বা ফুল হাতে জামা প্যান্ট পরে নিচ্ছি বা একটুখানি হেভি কিছু পরে নিচ্ছি তো এখানে সত্যি সত্যি বেশ ঠান্ডা কলকাতায় যেরকম ডিসেম্বরের মিডে যেরকম ঠান্ডা মতন একটা ওয়েদার থাকে না এখানে এখন সেটা অলরেডি এসে গেছে এই দেখো আমি একটা চটি অর্ডার করেছিলাম সেটা আজকে এসে গেছে তো আমি সেটাকে খুলে দেখছে ওর পায়ে ফিট হলে পরেও নেবে আমার চটি সেটাও কোনো প্রবলেম নেই শুধু পায়ের সাইজটা আলাদা বলে পরবে না নাহলে যদি হতো তাহলে কিন্তু পরেই নিত দু নম্বর ওটা চার নম্বর চটি লাগে এটা রাস্তায় পড়ে যাওয়ার জন্য কিনেছি আর একটা কিনেছি ঘরে পড়ার জন্য তো সত্যম আর অমিত এখন ঘুরতে বেড়াচ্ছে রাত্রিবেলা ওদের মাথায় ভূত চাপে যে ওরা ঘুরতে বেড়াবে আমাকে নিয়ে যায় না কারণ আমার ঠান্ডা লেগে যাবে বাড়ি থেকে বকা খাবি তো খাবি বকা খাবি যখন বেড়াচ্ছিস তাহলে একটু বকাও খেয়ে নিবি পেট্রোল শেষ হয়ে গেছে রাত্রিবেলা তো কিসের পেট্রোল শেষ হয়ে গেছে সত্যম বলে আগে পেট্রোল খতম হয়ে গিয়া সোচো বাকি তো তুমি ঘুমনে ভি তো যাচ্ছ না ও ভি তো হ্যাঁ পেট্রোল পাম্পে তো দূরে তো আমরা থোড়া ঘুরে যাবো ও আচ্ছা আচ্ছা তো আজকে ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি শরীরটা সেরকম একটা ভালো নেই মানে মাঝে মাঝে মানে ইভিনিংয়ে একটু ভালো লাগছিল আবার এখন যথেষ্ট পরিমাণ উইক লাগছে বাট আই থিঙ্ক আজকে রাত্রিবেলা ওষুধ খেয়ে শুলে একদমই কালকের থেকে ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবো এক দুদিনের মধ্যে তো ভালো হয়েই যাবো ভাইরাল ফিভার হয়েছে এমন কিছু বড় ব্যাপার না আর যেটা তোমাদেরকে বলার ছিল সেই জন্যে এন্ডিংয়ে আসলাম আর যেখানে কিনা অমিত নেই সেখানে এসে এন্ড করছি সেটা হচ্ছে না কালকে আমি অমিতের জন্যে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি মতন প্ল্যান করেছি তোমরা সবাই জানো যে যখন অমিতের বার্থডে হয়েছিল তখন আমি কলকাতা ছিলাম অমিত এখানে ছিল আর এটা হচ্ছিল অমিতের 30th বার্থডে মানে হি টার্ন 30 দিস ইয়ার তো এটা হচ্ছে একটা বড় একটা বার্থডে সেলিব্রেশন টাইপের কিছু মানে একটা বড় ব্যাপার ছিল সত্যি কথা বলতে তো আমার মনে আছে আমি কলকাতা থেকে ওকে ফোন করে বলেছিলাম যে আমি তো করতে পারছি না তোর বার্থডে আই ফিল ব্যাড তো হি ওয়াজ লাইক কে যেদিন তুই আর আমি একসাথে থাকবো দ্যাট ইজ মাই বার্থডে এনি ডে দ্যাট আই এম হ্যাপি দ্যাট ইজ মাই হ্যাপি বার্থডে তো সে কথাটা আমার মনে আছে এখনো অ্যান্ড যেদিন আমার বার্থডে ছিল সেই দিনও আমরা মানে একটু ভিডিও কলে এসে কেক কাট ফাট করেছিলাম কারণ আমরা অনেক বছর লং ডিস্টেন্সে ছিলাম তো এরকম অনেক সময় হতো যে আমরা এরকম ভিডিও কলে কেক কাটতাম আমার বার্থডেতে ওর বার্থডেতে এরকমভাবেই আমরা সারা জীবন মানে বার্থডে মানিয়ে এসেছি বাট যেহেতু এইবার বিয়ে হয়েছে অ্যান্ড ভেবেছিলাম যে অনেক কিছু করবো একটুখানি ওকে সারপ্রাইজ দেবো এই দেবো সেই দেবো বাট কিছুই হয়ে ওঠেনি অ্যান্ড তো আমি ভাবলাম যে না ঠিক আছে আমি যখন কলকাতা থেকে পুনে যাবো আমি ওর জন্য একটা বার্থডে পার্টি প্ল্যান করবো আমি উইকেন্ডের জন্য ওয়েট করছিলাম কারণ উইকেন্ডে আমি সত্যমকে বলে ওকে বাড়ি থেকে বাইরে বার করবো অন্যদিনে আমি যদি বলি 10টা 12টার সময় 10টা 11টার সময় যদি ওকে বলি বাড়ির থেকে বেরা তাহলে ও সন্দেহ করবে
বাট উইকেন্ডে ইউজুয়ালি ওরা অনেক কিছু কিনতে যায়, হয়তো চিকেন কিনতে চলে গেলো কি সংসারে যা যা লাগে টুপিটা কি আমিও অমিত চলে যাই বা সত্যম হয় চলে যায়। তো আমি ভাবলাম যে ইটস আ গুড অপরচুনিটি, তো কালকে ওকে একটা সারপ্রাইজ দেব। কালকে সকালবেলা লোক আসবে, মানে আমি সব কিছু আগে থেকেই বুক করে রেখেছিলাম, তো সেই জন্য ঠাকুরকে ডাকছিলাম যে আমার শরীরটা যেন ঠিক হয়ে যায়, নাহলে সব প্ল্যানই চপট হয়ে যাবে। তো কালকে লোক আসবে, ডেকোরেশন হবে, অনেক কিছু হবে, কেক কাটিং হবে, আর অমিত একদমই এই ব্যাপারে জানে না। যতক্ষণ এই ভিডিওটা আপলোড হবে ততক্ষণে ও সারপ্রাইজটা পেয়েও যাবে, ইনকেস যদি একটু আগেও আপলোড হয়ে যায় তো আমি ওকে ভিডিওটা দেখতে দেবো না, কোনোভাবে হাইড করে নেবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও। কালকের জন্য আই এম সুপার ডুপার এক্সাইটেড, অনেকদিন পরে কিছু খুশির জিনিস করতে চলেছি, কিছু মানে সেলিব্রেশন করতে চলেছি, অনেকদিন পরে করব। তো আই এম ভেরি হ্যাপি, আজকে তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়বো, আমার লাঞ্চ বলছিলাম ডিনার করা হয়েও গেছে, আর তাড়াতাড়ি আজকে আমি ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকাল উঠে অনেক কাজ করা আছে। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস, ভিডিওটাকে ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি জানি আজকে ভিডিওটা খুব ছোট হলো কারণ শরীরটা সেরকম একটা ভালো ছিল না, বাট স্টিল যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। অ্যান্ড কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ, বাই বাই। Oh, 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 oh,